নতুন সুন্দরী পেল বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো আয়োজিত মিস আর্থ বাংলাদেশ নির্বাচিত হয়েছেন উম্মে জামিলাতুন নাইমা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এক অভিজাত হোটেলে হয়েছে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আয়োজন, যেখানে নাইমাকে মুকুট পরিয়ে দেন প্রথম আসরের বিজয়ী। মূলত পরিবেশ বান্ধব পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে সারা দেশের রোটারি ক্লাবগুলোর সম্মিলিত সহযোগিতায় ডিস্ট্রিক্ট এনভায়রনমেন্ট সেমিনার 2021-এর মধ্য দিয়ে এই সুন্দরী প্রতিযোগিতায় সুন্দরী নির্বাচন করা হয়েছে, যেখানে ছিল সেরা দশের লড়াই। সেখান থেকেই সেরার মুকুট পড়েছেন উম্মে জামিলাতুন নাইমা। এই সুন্দরী প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন 999 গ্লোবালের কর্ণধার নায়লা বাড়ি। আয়োজনে প্রধান অতিথি ডক্টর হাসান মাহমুদ আর বিশেষ অতিথি ছিলেন ডক্টর এ আতিক রহমান। পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মুনতাসির বিল্লাহ ফারুকী।